ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম 5000 টাকা মুচলেকায় জামিন পেলেন কাউন্সিলর চিত্তরঞ্জন তৃতীয় টার্মিনাল বদলে দেবে বিমানবন্দরের অভিজ্ঞতা বাড়ির বাগানে গাঁজা চাষ করে দুই ভাই আটক প্রথম স্ত্রীকে তালাক দিয়ে সপ্তম শ্রেণীর ছাত্রীকে বিয়ে অতঃপর এবারে বিস্তারিত 5000 টাকা মুচলেকায় জামিন পেলেন কাউন্সিলর চিত্তরঞ্জন শ্লীলতা হানির মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাস সোমবার 13 সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন চিত্তরঞ্জন দাস তার পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল বাতেন সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মামুন প্রমুখ আইনজীবী জামিন শুনানি করেন রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয় শুনানি শেষে আদালত 5000 টাকা মুচলেকায় চিত্তরঞ্জন দাসকে জামিনের আদেশ দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান এই তথ্য জানান গত 11 সেপ্টেম্বর শ্লীলতাহানির একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ওই নারী সবুজবাগ থানায় চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন তিনি নিজেকে একজন গণমাধ্যম কর্মী বলে এজাহারে উল্লেখ করেছেন মামলায় অভিযোগ করা হয় সবুজবাগ কালীবাড়ির রাস্তা সংলগ্ন ওই নারীর শ্বশুরের দোকান রয়েছে তার পাশের চা দোকানদার নিজের দোকান সংস্কার করতে চাইলে কাউন্সিলর চিত্তরঞ্জন দাস গরিব চা দোকানদারের কাছে 40000 টাকা দাবি করেন চাঁদার ব্যাপারে সত্যতা যাচাই করার জন্য ওই নারী রাত 7:45 দিকে চিত্তরঞ্জন দাসকে মোবাইলে ফোন দেয় চিত্তরঞ্জন দাস তাকে রাত 9:00 থেকে 9:30 মধ্যে তার রাজারবাগ কালীবাড়ি কার্যালয়ে যেতে বলেন রাত 9:45 দিকে ওই নারী স্বামীসহ সেখানে যান চাঁদার বিষয়ে জানতে চাইলে চিত্তরঞ্জন দাস 2-4টি কথা বলে তাকে পাশের কক্ষে বসতে বলেন এর একটু পরে চিত্তরঞ্জন দাস ওই কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন ওই নারীকে বসা থেকে উঠে দাঁড়ানোর জন্য বলেন তিনি বলেন তিনি উঠে দাঁড়ালে চিত্তরঞ্জন দাস তাকে জড়িয়ে ধরেন এবং তার স্পর্শকাতর স্থানে হাত দেন নানান রকম অঙ্গভঙ্গি করে তাকে কুপ্রস্তাব দেন মানসম্মানের ভয়ে ওই নারী কোনো চিৎকার করেননি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে তৃতীয় টার্মিনাল বদলে দেবে বিমানবন্দরের অভিজ্ঞতা কল্পনার জগৎটাকে আপনি যদি এভাবে সাজান রেলপথে দেশের যে কোনো প্রান্ত থেকে এসে নামলেন কমলাপুর রেল স্টেশনে সেখান থেকে পাতাল রেলে করে খিলক্ষেত হয়ে কাওলা সেখানে নেমে সুড়ঙ্গ পথে চলে যাবেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে বিমানবন্দরের সব আনুষ্ঠানিকতা শেষে উঠে গেলেন উড়োজাহাজে এরপর নিজ গন্তব্যে এই সময়ে পড়বেন না কোনো যানজটে কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত দেখবেন না সূর্যের আলো না এটি স্বপ্ন নয় রূপ পেতে যাচ্ছে বাস্তবে রাজধানীর কাওলা রেল স্টেশনকে তৈরি করা হচ্ছে শুধু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে যাওয়ার জন্য দেশ থেকে যারা বিদেশে যাবেন বা বিদেশ থেকে যারা দেশে আসবেন তাদের যাত্রা সহজ করতে বিমানবন্দরকে সাজানো হচ্ছে এভাবেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে যেতে আপনি আরও একটি পথ ব্যবহার করতে পারবেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী থেকে বিমানবন্দর পর্যন্ত 24 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে আপনি সরাসরি চলে যেতে পারবেন নির্মিতব্য নতুন টার্মিনালে বিমানবন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে টার্মিনালে নামার জন্য রাখা হচ্ছে আলাদা ব্যবস্থা ঠিক একই পথ ব্যবহার করে আপনি বিমানবন্দর থেকে বেরিয়ে যেতেও পারবেন সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা রোহানি বাহরিনের নকশায় এভাবেই তৈরি করা হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটি রোহানি বাহরিন হলেন সিঙ্গাপুরের সিপিজি কনসালটেন্ট লিমিটেডের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের নকশাও তৈরি করেছিলেন রোহানি বাহরিন বলা হচ্ছে অনেকটা চাঙ্গি বিমানবন্দরের আদলেই তৈরি হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল
রোহানি বাহরিনের নকশা বাস্তবায়ন করছে জাপানি দুই কোম্পানি মিৎসুবিশি এবং ফুজিতা এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং কনস্ট্রাকশন অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন। দেশের প্রধান এই বিমানবন্দরের বর্তমানে দুটি টার্মিনাল রয়েছে। এই দুটি টার্মিনাল 1 লাখ বর্গমিটার জায়গার ওপর। তৃতীয় যেই টার্মিনালটি হচ্ছে সেটি বর্তমান দুটি টার্মিনালের দ্বিগুণের বেশি, 2,30,000 বর্গমিটার এলাকা। তৃতীয় টার্মিনালটি নির্মাণে ব্যয় হচ্ছে 21,000 কোটি টাকার কিছু বেশি। হজরত শাহজালাল বিমানবন্দরের নতুন করে শুধু একটি টার্মিনাল নির্মাণ করা হচ্ছে তা নয়, এর সঙ্গে সমান্তরালভাবে আরও 4টি কাজ হচ্ছে। টার্মিনালের পাশাপাশি দুটি হাই স্পিড ট্যাক্সিওয়েও তৈরি করা হচ্ছে। এই দুটি ট্যাক্সিওয়ে নির্মাণের কারণ রানওয়েতে উড়োজাহাজ বেশি সময় থাকার কারণে ওপর থেকে আরেকটি উড়োজাহাজ নামতে পারে না। এছাড়া পণ্য আমদানি এবং রপ্তানির জন্য দুটি ভবন নির্মাণ করা হচ্ছে। আরও থাকবে গাড়ি পার্কিংয়ের জন্য 3তলা ভবন। সব মিলিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলছে বিশাল এক কর্মযজ্ঞ। বর্তমানে এই বিমানবন্দরে গাড়ি পার্কিংয়ের একটি বড় সমস্যা। নতুন টার্মিনালে থাকবে একসঙ্গে 1,300 গাড়ি পার্কিংয়ের সুবিধা। প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, হজরত শাহজালাল বিমানবন্দরে এখন বছরে সক্ষমতা আছে 80 লাখ যাত্রীর সেবা দেওয়ার। তৃতীয় টার্মিনালের কাজ শেষ হলে সেটি উন্নীত হবে 2 কোটিতে, অর্থাৎ বাড়তি 1,20,00,000 যাত্রী নতুন করে সেবার আওতায় আসবেন। প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তারা বলছেন, মেট্রো রেল 1-এর পথ হচ্ছে কমলাপুর থেকে শুরু হয়ে রাজারবাগ, মালিবাগ, রামপুরা, যমুনা ফিউচার পার্ক, খিলক্ষেত হয়ে বিমানবন্দর পর্যন্ত। এটি পুরোটাই পাতাল রেল। কাওলা স্টেশন থেকে 200 মিটারের একটি সুড়ঙ্গপথ তৈরির কাজ চলছে এখন। একই সঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে টার্মিনালে নামার জন্য সুড়ঙ্গ নির্মাণের কাজও চলছে। তবে নতুন টার্মিনালটি যদি পাতাল রেলের আগে উদ্বোধন হয়ে যায়, সেই ক্ষেত্রে যাত্রীরা সরাসরি টার্মিনালে চলে আসবেন। কী থাকছে নতুন টার্মিনালে? টার্মিনালে ঢুকেই যাতে দীর্ঘ লাইনে দাঁড়াতে না হয়, সেজন্য থাকছে 115টি চেক ইন কাউন্টার। চেক ইন পর্ব শেষ করা হলেই ইমিগ্রেশন। তৃতীয় টার্মিনালে নতুন করে তৈরি করা হচ্ছে 12টি বোর্ডিং ব্রিজ, যেটি সংযুক্ত থাকবে উড়োজাহাজের সঙ্গে। বহির্গমন ইমিগ্রেশন কাউন্টার তৈরি করা হচ্ছে 64টি। একই সঙ্গে আগমনী ইমিগ্রেশন কাউন্টার থাকবে 64টি। আপনার লাগেজ বা ব্যাগ টানার জন্য নির্মাণ করা হবে 16টি কনভেয়ার বেল্ট। প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, তৃতীয় টার্মিনালে মোট 37টি অ্যাপ্রন পার্কিং থাকবে, অর্থাৎ একসঙ্গে 37টি উড়োজাহাজ পার্ক করতে পারবে। এখন 29টি অ্যাপ্রন পার্কের সুবিধা আছে। শাহজালাল বিমানবন্দরে এখন 4টি ট্যাক্সিওয়ে আছে। নতুন করে আরও 2টি ট্যাক্সিওয়ে যোগ হচ্ছে। রানওয়েতে উড়োজাহাজকে যাতে বেশিক্ষণ থাকতে না হয়, সেই জন্য নতুন 2টি ট্যাক্সিওয়ে তৈরি করা হচ্ছে। 9 সেপ্টেম্বর সরজমিনে দেখা যায়, দেশের প্রধান বিমানবন্দর ঘিরে চলছে বিশাল কর্মযজ্ঞ। এখন নির্মাণ করা হচ্ছে সীমানা দেয়াল, গার্ডরুম, সার্ভিস সড়ক নির্মাণের কাজও চলমান। নতুন টার্মিনালের প্রকল্প পরিচালক মাকসুদুল ইসলাম জানান, পুরো প্রকল্পে অন্তত 5,000 মানুষ কাজ করছে। প্রকল্প এলাকায় কথা হলো শ্রমিক শাহ আলমের সঙ্গে। নোয়াখালীর বাসিন্দা শাহ আলম 3 মাস আগে এই প্রকল্পে কাজে যোগ দেন। আরও একাধিক শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রকল্প এলাকায় শ্রমিকদের জন্য আবাসনের ব্যবস্থাও করা হয়েছে। 27,000 বর্গমিটার এলাকা নিয়ে তৈরি হচ্ছে আমদানি কার্গো টার্মিনাল। পাইলিংয়ের কাজ শেষ, এখন চলছে গ্রাউন্ডের কাজ। ইম্পোর্ট কার্গো টার্মিনালের দায়িত্বে থাকা প্রকৌশলী এনামুল হাসান প্রথম আলোকে বলেন, 389টি পিলার বসানোর কাজ শেষ। পণ্য পরিবহন পুরোটাই হবে অটোমেশন পদ্ধতিতে। প্রকল্প পরিচালক মাকসুদুল ইসলাম জানালেন, বিদেশ থেকে একজন যাত্রী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই যাতে বাংলাদেশ সম্পর্কে ভালো ধারণা পান, তৃতীয় টার্মিনালটি সেভাবেই তৈরি করা হচ্ছে। সব ধরনের সুবিধা থাকবে এই টার্মিনালে। বাড়ির বাগানে গাঁজা চাষ করে 2 ভাই আটক। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বসত বাড়ির পেছনে টিন দিয়ে ঘেরা বাগান হতে 5টি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ।
এই সময় গাজা চাষী শাহজাহান মিয়া এবং তার ভাই সাদ্দাম মিয়াকে আটক করা হয়েছে। সোমবার 13 সেপ্টেম্বর সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের কুঞ্জনাকাই গ্রাম থেকে গাজার গাছসহ দুই ভাইকে আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। আটক দুই ভাই ওই গ্রামের আহমদ আলীর ছেলে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম মেহেদি হাসান জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বাগান থেকে ছোট বড় 5টি গাজার গাছ উদ্ধার করা হয়। একই সঙ্গে গাঁজা চাষে জড়িত বাগান মালিক এবং তার ভাই সাদ্দামকে আটক করা হয়। বিক্রির উদ্দেশ্যে গাঁজার গাছ লাগান তারা। সম্প্রতি এসব গাছ থেকে গাঁজা বিক্রিও করেছিলেন এই দুজন। তিনি আরও জানান, উদ্ধার করা গাঁজার আনুমানিক ওজন 8 কেজি, যার বাজার মূল্য প্রায় 80,000 টাকা। এই ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার 14 সেপ্টেম্বর সকালে আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। প্রথম স্ত্রীকে তালাক দিয়ে সপ্তম শ্রেণীর ছাত্রীকে বিয়ে, অতঃপর। জামালপুরের মাদারগঞ্জে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে সপ্তম শ্রেণীর ছাত্রীকে কয়েকদিন আগে বিয়ে করেন সোহাগ নামক এক যুবক। রোববার রাতে ওই নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার গুনারিতলা মধ্যপাড়া গ্রামের রাজমিস্ত্রি সোহাগের বাড়ি থেকে তার স্ত্রী মোর্শেদার লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহতের স্বামী সোহাগ, বয়স 22, এবং তার পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছেন। স্থানীয়রা জানান, প্রথম স্ত্রীকে তালাক দিয়ে সোহাগ পার্শ্ববর্তী সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ি ইউনিয়নের ইন্দুরমারা চরের সালেক আকন্দের মেয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী মোর্শেদাকে কিছুদিন আগেই বিয়ে করেন। মাদারগঞ্জ থানার ওসি মাহবুবুল হক জানান, যৌতুকের জন্য নির্যাতন করে মেয়েটিকে হত্যা করা হয়েছে। এই মর্মে নিহতের বাবা সালেক আকন্দ মাদারগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।